তো गाइस তোমরা তো সবাই জিআরআরএফ কে চিনেই থাকবা অরগিল্ডের প্লেয়ার আমার লাইভ স্ট্রিমে আমার সাথে ভার্সেস করতে আসে আর এখানে দেখা যাক আমরা ওর সাথে পারি কিনা এখানে আমার টিমমেট হিসেবে আছে জাহিন আর আমি আছি এখানে 2 ভার্সেস 2 গেম প্লে হইতেছি তো জিআরআরএফ পাওয়ার গিল্ডের কোনো প্লেয়ার যদি আমাদের ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানাবা ভাই আর ওদের প্লেয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলছে কেমনে হেডশটগুলো মারছে তা দেখতেই পারতাছো আর আমার টিমমেটে কিন্তু প্রায় 3-4টা ম্যাচে আর কি রাউন্ডে নেটওয়ার্ক ছিল না ওই সময় আমি একা খেলছি আর একা খেলে কিন্তু কয়েকটা রাউন্ডও বাইট করছি তো এই রাউন্ডে দেখো আমার টিমমেটের নেট নাই বাট আমি এই রাউন্ডটাও কোনো মতে বাইট করি আসলে আর তোমরা যদি ভাই আমার সাথে 4v4 করতে চাও জিআরআরএফ কিং এর পুল আপ আসতে পারো ভাই আমরা করবো সমস্যা নাই ফ্রেন্ডলি খেলবো আর এটা যেহেতু লাইভ স্ট্রিমে হয়েছে ম্যাচ এটা চালতে কোনো সমস্যা নেই রাউন্ড কিন্তু ওরা 3 রাউন্ড নিয়ে নিছে প্রথম হ্যাঁ আমি এক রাউন্ড নিয়েছি আর এই রাউন্ডে একটা নক করে দিয়েছি ওয়ান টেপ মাইরা আর আরেকটা প্লেয়ার আছে অ্যান্ড ওরে কিন্তু আমি কনফার্মও দিয়ে দিই আর এখানে একটু হিল করার পর কিন্তু আমি চলে যাই জুনও চলে যাইছি আর ওখানে কিন্তু আমি বডিতে মারি দিই পর লাস্ট প্লেয়ারে আর ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলে আর আমার টিমমেটেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলে বাট ওর কিন্তু নেটওয়ার্ক ইস্যু ছিল এখানে 3-3 রাউন্ড হয়ে গেছে তখন আমি কিন্তু এখানে মুভমেন্ট দিয়ে একটা ঘুরাইতেছিলাম আর পর আমার টিমমেটে মাইরা দেয় একটা আর আমি একটা ওয়ান টেপ মাইরা আর কি মাইরা দিই তো এখানে কিন্তু আমরা এক রাউন্ড লিডে আছি তখন কিন্তু আমি এখানে মুভমেন্ট দিয়ে দিতেছিলাম তখন আমার মাইরা দেয় কারণ দুইটা কিন্তু যাতায়াত করছে আর আমার একটা টিমমেট মারি গেছে ওরা কিন্তু প্রথম থেকে বা ইমোট টিমোট মারছে আমরা মারি নাই এখানে দেখো কেমনে ওয়ান টেপ মারছে যাই না কিন্তু একটা ওয়ান টেপ মারি গেছে রাউন্ড টাউন পেয়ে যাই ম্যাচটা কেমন হার্ড হয়েছে দাদা তোমরা দেখতে পাচ্ছ মানে 5-5 হয়ে গেছে আর এখানে কিন্তু আমার টিমমেট মরে যায় আমি একটা কিন্তু উঠপিকার দিয়ে হেডশট মারা দিই আর লাস্টের প্লেয়ারটা এখানে আমার সাথে ফাইট তিনটে পিছনে যাইতেছিল ওর পিছনে আমি যাইতেছিলাম অ্যান্ড ওয়ান টেপে ট্রাই করতেছিলাম আর এখানে ব্যাকেটটারে কিন্তু আমি এখানে হেডশট দিয়ে নক করে দিই কনফার্ম দিয়ে দিই আর লাস্টের প্লেয়ারে একটু মুভমেন্ট টুভমেন্ট দেখাইতেছিলাম অ্যান্ড ওখানে কিন্তু আমার সামনে আসার সাথে সাথে ওয়ান টেপ একটা লাগাই দিই এম এটিনের বাটন মরে না আর আমি কিন্তু এখানে জুম ধরতেছিলাম ওই কিন্তু রাস্তে ওর সামনে কিন্তু আমি এখানে ফাইট করার জন্য যাই এখানে কিন্তু জুম চলে আসে আর ওর গ্লুয়ালে তো বেশি মারছে ভাই গ্লুয়ালের কারণে কিন্তু আমি আটকে যাই জুনে বার দেখি ওই আটকে গেছে অ্যান্ড ইলিমিনেট হয়ে যায় এরপরের রাউন্ডে এখানে কি একটা শর্ট মারি এখানে তোমরা জাস্ট দেখো দেখছো মানে একদম জাম হেড শট মেরেছি অ্যান্ড ওরে কিন্তু এখানে মুভমেন্ট টুভমেন্ট দিয়ে একদম গ্লুয়াল টুয়ার দিয়ে একদম কনফার্ম দিয়ে দিয়ে লাস্টের প্লেয়ারে খুঁজতে থাকি জাহিনে কিন্তু রাস্ট দিয়ে দিচ্ছে অলরেডি লাস্টের প্লেয়ারে মারার জন্য আমি কিন্তু ওরে দেখে ফেলি অ্যান্ড ওরে কিন্তু একটা ওয়ান টেপ লাগানো চাই বাট মাত্র 53 একটা ড্যামেজ খায় আর জাহিনে কিন্তু হেডশট দিয়ে মাইরে দেয় আর এই এই রাউন্ডে দেখো 7-5 আমরা কিন্তু এখানে আবারও পেকে আটকে দেয় বাট আমি এখানে নিচ থেকে একটা ফিউসিয়া মারতেছিলাম আমাদেরকে তখন আমি ওইটারে কিন্তু মাইরে দিই হেডশট আর লাস্টের একটা প্লেয়ার আছে আর জাহিনরে কিন্তু নক করে দেয় ওইটায় আর আমি এখানে মুভমেন্ট দিয়ে গুয়াল টুয়াল বাঙ্গিয়া একটু জুনে যাওয়ার ট্রাই করতেছি কারণ ওরা বারবার জুন আইতে চলে আসছে সো জুন না ধরলে কিন্তু আমরা বারবার ফার্স্ট ফেসে যাবো আর ওই প্লেয়ারটা অত অতিরিক্ত গুলাল মারে ভাই গুলালে ফাইসা যায় এই যে দেখো এখনও গুলালে ফাইসা গেছে ওরও গুলালে ফাইসা কিন্তু মরে গেছে আমরা রাউন্ডটা কিন্তু পেয়ে যাই অ্যান্ড বুইয়া নিয়ে নেই সো ম্যাচটা কেমন লাগবে অবশ্যই জানাবা অ্যান্ড সবাই লাইক ফলো শেয়ার টু রান করবো